নেশার থেকেও আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে প্লাস্টিক, তাই সমাজকে নেশামুক্ত করার পাশাপাশি প্লাস্টিক মুক্ত করতে হবে। শনিবার ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড আয়োজিত প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযান নামক অনুষ্ঠানে রাজ্যের জনগণের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যকে নেশামুক্ত করতে প্রশাসন এবং রাজ্য সরকার যেভাবে কাজ করে চলেছে ঠিক সেভাবেই রাজ্যকে প্লাস্টিক মুক্ত করতেও সরকার এবং প্রশাসন কাজ করছে এবং আগামী দিনেও করবে। কিন্তু শুধু সরকার কিংবা প্রশাসনের তৎপরতায় রাজ্যকে প্লাস্টিক মুক্ত করা সম্ভব নয়। তার জন্য রাজ্যের জনসাধারণকেও প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলোর ব্যাপারে সচেতন হতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানটি হয় আগরতলা টাউন হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য সরকারের প্রধান সচিব জি কে সিনহা এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। স্মোকিং স্মোকিং, তো আমার একটা ইংলিশে একটা কথা আছে, সেটা বলছে যে আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, ধূমপান ছেড়ে দিয়েছি, আই হ্যাভ গিভেন আপ স্মোকিং সেভারাল টাইমস, আই হ্যাভ গিভেন আপ দিস ব্যাড হ্যাবিট সেভারাল টাইমস, অর্থাৎ আমি বারবার রিপিট করছি। তো এই যে বিষয় আমরা দেখছি যে প্লাস্টিক আমরা ইউজ করবো না, আমি তো ভাবছি যে প্লাস্টিক এই যে ড্রাগ যেটা আমরা মুক্ত বলছি নেশা, তার থেকেও ডেঞ্জারাস এখন প্লাস্টিক হয়ে গেল, নেশামুক্তর সাথেও আরও ডেঞ্জারাস এখন প্লাস্টিক, মানে শরীরেই নষ্ট করে দিচ্ছে পুরো। তো প্যারালাল বললা যায়, যদি আমি একবারে না বলি যে না, তো দুটো প্যারালাল চলছে এখন। তো এই যে একটা এতে করে স্ট্রোকও হয় বলে বাচ্চা অল্প ছেলে অল্প বয়সের ছেলে এই স্ট্রোক হয়ে মারা গেছে, তো কী জানে হতে পারে, এই যে প্লাস্টিক ব্যবহার করছে তার থেকে হতে পারে, কে জানে। তো এইগুলো যখন এখানে যারা আমাদের স্টুডেন্ট ছেলেমেয়েরা আছে, ছাত্রছাত্রীরা আছে, এগুলো যখন জানবে তবে কিন্তু অন্যদের বলা যাবে। ঠিক আছে, আমরা আইনগতভাবে বলে দিলাম গিয়ে বাজারে, এখানে ব্যবসায়ী মহলের অনেকে আছেন, কদ্দুর কাজ হবে আমার একটু সন্দেহ, করবো আমরা এবার আইনগতভাবে, নেশা আমরা প্রতিদিন দেখছেন আপনারা ধরছি, কিন্তু এই দিয়ে কাজ হবে না। আরও অ্যাওয়ারনেস আজকের এখান থেকে গিয়ে সেই অ্যাওয়ারনেস যে বিষয় সেগুলো, বিজ্ঞানের উন্নতি যেমন সমাজের জন্য একটা আশীর্বাদ পাশাপাশি একটা অভিশাপও, আর প্লাস্টিককে সেই অভিশাপ হিসেবে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।